তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? একটা ফেন্সি লফটে চলে আসলাম। তো আমার চ্যানেলে আসলে কত পার্সেন্ট ফেন্সি লাভার আছেন আসলে জানি না, তবে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে একটা ভালো ফেন্সি লফট আপনাদের দেখানোর জন্য। আসলে যারা ফেন্সি লফট করে তাদের সাথে খুব একটা যোগাযোগ নাই। এক কথায় বলা যায় যে দীপ ভাইয়ের সাথে সন্ধ্যার সময় আড্ডা হয় সেইভাবে একবার জোর করে আসা, একেবারেই জোর করে আসা। তো জানি না কতটুকু কী দেখাতে পারবো। আর মূলত উনি একজন ভালো মানের ব্রিডার, কবুতর, ফেন্সি কবুতর ভালো ব্রিড ট্রিড করে, উনি অনেক দিনের অভিজ্ঞতা আছে, যার দেখা আর কিছু কথাবার্তা বলা। দীপ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে কী কী ধরনের কবুতর আছে ভাই? আমি ফেন্সি আইটেম তো মনে করেন যে 300-400 ব্রিডের মতো হয়। তো বাংলাদেশে প্রায় 100-120 প্লাস ফেন্সি আইটেম আছে। তো আমি মূলত তিনটা ব্রিড নিয়ে কাজ করি, মুখ্যই স্প্যানিশ চড়েরা আর বুদাপেস্ট শর্ট ফেস্ট। কখনো ওই যে শো হয় সেই শোতে অংশগ্রহণ করেছেন কিনা? ভাই শোতে পার্টিসিপেট করার মতো এখনও পর্যন্ত ওইভাবে সৌভাগ্য হয় নাই, তবে ইনশাল্লাহ নেক্সট শোতে পার্টিসিপেট করার ইচ্ছা আছে। আর যে অনেকেই বলে যে আসলে ফেন্সির দাম অনেক পড়ে গেছে, তো আসলে কি ফেন্সি এখন ওই খুব ভালো প্রাইজে বিক্রি করা সম্ভব? ভাই অ্যাকচুয়ালি প্রাইজের হিসাব করে ফেন্সি যারা ফেন্সিয়াররা আছে এরা অ্যাকচুয়ালি মানে দাম হিসাব করে আর কি কবুতরের কীভাবে ব্রিড করে না, এরা আর কি কোয়ালিটিটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যারা মনে করেন অ্যাকচুয়ালি ব্রিডার, এরা কিন্তু আপনার ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই আপনার হলো ব্রিডটা আর কি মেনটেন করে। এখন বিষয়টা হলো যে আমরা তো লোকাল বাজারে মনে করেন 200-300 টাকায় মুক্তি পাই, আবার স্প্যানিশ চোরেরা মনে করেন হাটে বাজারে 1500-2000 টাকায় স্প্যানিশ চোরেরা পাই। আসলে ওইটা কতটুকু কোয়ালিটিফুল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কী বলে এই জিনিসটা কিন্তু আমাদের 90% বা তার অধিকাংশ ব্রিডাররা বা আপনার যারা শৌখিন আর কি এই এই বিজনেস বা এই শখের ভিতরে আসতে যাচ্ছে এরা কিন্তু জানেই না। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজনই আপনার ঠকের শিকার হয়। আর যখন আপনি একটা জিনিস ভালো মতো ব্রিড করবেন বা আপনি ওইভাবে মনে করেন ওইটা নিয়ে চর্চা করবেন, তো সেলের চিন্তাটা না করে আগে কোয়ালিটিটা ডেভেলপমেন্টের দিকে আপনার চিন্তা করলে আপনার জন্য ভালো হবে। মানে এই কারণেই মনে হয় ফেন্সির দামটা পড়ে যাওয়ার মূল কারণ, যে কোয়ালিটি ধরে রাখতে না পারার কারণে। এক্স্যাক্টলি টেন্ডেন্সি বেশি। এক্স্যাক্টলি, কারণ আমরা চিন্তা করি যে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেছি, ওই কবুতরের ইন্টারন্যাশনাল ভ্যালু কী রয়েছে এটা আমরা চিন্তা করি না কখনো। কবুতরটার কোয়ালিটি কোন স্টেজে আছে, কেমন কোয়ালিটি হওয়া উচিত এই বিষয়ে আমরা থাকি অজ্ঞ। যেমন সিম্পল একটা বিষয়ে মাঝখানে একটা বড় ভাই, নাম বলবো না, সে পোস্ট করছে যে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার শোকিং পাওয়া যাচ্ছে হলো 100 ইউরো করে, অনলি 100 ইউরো। অথচ আমাদের বাংলাদেশে যখন শোকিং ঢোকে তখন কিন্তু আপনার ওই কিংগুলো মনে করেন যে 30,000-40,000-50,000 1 লাখ-1.5 লাখ টাকা করে বিক্রি হয়েছে। এখন বিষয়টা হলো সব কবুতরেরই স্পেশালিস্ট ব্রিডার আছে। এখন ওই ব্রিডারগুলো কী করে, ওই ব্রিডারগুলো যেগুলো শো পার্টিসিপেট করে সেই বার্ডগুলো কিন্তু কখনোই 100-200 ইউরোতে কখনো ছাড়ে না। আমাদের দেশে মানে ম্যাক্সিমাম যে বার্ডগুলো ঢুকছে, কিছু কিছু লোক বাদে যারা মনে করেন অ্যাকচুয়ালি ভালো কাজ করছে, যারা আপনার ব্রিডারের কাছ থেকে শো কোয়ালিটি বার্ড কালেক্ট করে নিয়ে আসছে, এরা বাদে আপনার ওই 100-200 ইউরোর বার্ড এনে মনে করেন 60-70 হাজার টাকার সেল করছে, মানুষজনের লোভ দেখাইছে যে তোমরা নাও বাচ্চা প্রোডিউস করো, বাচ্চা সেল হয়ে যাবে। এই দেখার পরে মনে করেন যে মানুষজন ওর পরে ধুমসে কিনে মনে করেন যে এইভাবে মনে করেন এত বেশি পরিমাণে প্রোডাকশন করছে যে ওই কবুতরটা মনে করেন কেনার কোনো কাস্টমার আর নাই। কথা বলছেন এখন যাই হোক, ভিউয়ার্স, এটা মূলত সেল পোস্ট না, মানে ফেন্সির কবুতরের আসলে ভিডিও খুব কম দেওয়া হয়, যার কারণে এক কথায় যে জোর করে আসা। আর তারপরেও দীপ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন। কিন্তু কবুতরের প্রাইস কিন্তু ভাই হাই কোয়ালিটির প্রাইস, সেই কথাটা মাথায় রাখবেন। তো আমরা কিছু কবুতর দেখাই আর কথাবার্তা বলি না। অবশ্যই ভাই, তো ভিউয়ার্স আমরা সরাসরি কবুতর দেখাতে চলে যাচ্ছি, আপনারা সাবধান। সুমন ভাই প্রথমে আমরা দেখাচ্ছি হলো একটা মুক্তির কোয়ালিটি কেমন হওয়া উচিত এ বিষয়ে আর কি মানুষজনকে জানাবো, মানুষজন আর কি শখ করুক। তো মুক্তির মেইন মার্কিংটা হলো কি, এই যে চোখের পাশে যে এই লাইনটা আছে, এই লাইনটা আপনার অ্যাকচুয়াল একটা আঁকানো মার্কিনের মতো হবে, ঠিক আছে? দেন আপনার এই যে ক্রেস্টটা আছে, এই ক্রেস্টটা আপনার একদম ছোঁচালো ক্রেস্ট হবে, যেটাকে বলা হয় পয়েন্ট ক্রেস্ট। দেন ওদের ডেনায় মনে করেন যে দুইটা করে পাক সাদা হইতে হবে এরকম কোনো কথা নাই, কারণ আপনি যখন শো পার্টিসিপেট করবেন তখন
2x2 মানে হলো দুই পাশে যদি দুইটা দুইটা করে পাক সাদা থাকে তাহলে আপনি এক্সট্রা 10 পয়েন্ট আপনি পাবেন ওখানে। তো এবার আসেন, এবার হলো বার্ডের এই বার্ডটা খেয়াল করেন, এ যখন দাঁড়াচ্ছে তখন কিন্তু এর পা একদম স্ট্রেইট ভাবে দাঁড়াচ্ছে, এর আই টু লেগ পজিশনটা একদম স্ট্রেইট আছে। যখন দাঁড়াবে এর লেজ কিন্তু মাটিতে পড়বে না, দেখেন লেজ কিন্তু মাটিতে পড়তেছে না। এইটাই হলো মুক্তির অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই এই বার্ডের ভিতরেও ফল্ট আছে, যেমন হলো এর চোখের পাশে যে আপনার মার্কিংটা ওটা দেখবেন সামান্য একটু উঁচু, ঠিক আছে, এইটাই এর ফল্ট। আর হলো এর ঠোঁটের তলায় দেখবেন সামান্য একটু সাদা আছে, এইটাও আপনার হলো শোতে আপনার মার্কিং করে, কথা বুঝছেন? এখন অনেক মুক্তি আছে, যেমন আমার কাছে লোকাল বার্ডও আছে, আমি এর সাথে যখন আমি লোকাল বার্ড কম্পেয়ার করব তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এর আর ওর ভিতরে পার্থক্য কতটা। এটা লোকাল না? হ্যাঁ শুন ভাই, এই বার্ডটা কিন্তু কালারের জন্য ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে, এই কবুতরটা কালারের জন্য ডেভেলপ করা হয়েছে, কিন্তু এই বার্ডের কিন্তু কোনো স্ট্যান্ডিং নাই। দেখেন এই বার্ডটা আমরা সচরাচর লোকাল বাজারে হাটে বাজারে কিন্তু আমরা এই কোয়ালিটির বার্ড পাই, এর ঘেটি প্রায় সময় আপনার এরকম কম্পমান থাকবে, সবসময় স্ট্যান্ড নিয়ে থাকবে না। যেমন আগের যে বার্ডটা দেখছিলাম আমরা, ওই বার্ডটা দেখবেন কত সুন্দর বুক ফুলায় খুব সুন্দরভাবে স্ট্যান্ড নিয়ে দাঁড়াচ্ছিল। ইভেন আপনার এইটার বার্ডের খেয়াল করবেন যে ঠোঁটের তলায় অনেকখানি মার্কিংটা নেমে গেছে, এই সোজা নাই, এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই জানে না। শুন ভাই, আসলে স্প্যানিশ চোরেরা তো অনেকেই শো করে, এটা কি কবুতর? এটা কবুতর ভাই, দেখে তো মনে হচ্ছে না, ঠিক আছে। এই কবুতরটাকে, এর কবুতরটার নাম হলো স্প্যানিশ চোরেরা। এই কবুতরটা ডেভেলপ হয়েছে চাইনিজ আউল থেকে, চাইনিজ আউল থেকে ডেভেলপ হয়েছে। এই বার্ডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হলো আপনার এই যে ফ্লাওয়ার পজিশন, এই ফ্লাওয়ারের মাঝখানে এখানে এক ফাঁকা থাকবে, এটাকে বলে সেন্টার, ঠিক আছে। যেমন এই দুই পাশের ডেনায়ও কিন্তু এই দেখেন আপনার এই ফাঁকা একটা পজিশন দেখবেন। হ্যাঁ, এইবার এর আরও কিছু পয়েন্ট আউট আছে, যেমন আপনি যখন স্প্যানিশ চোরার কিনতে যাবেন আপনার আগে দেখতে হবে চেস্ট আউটলাইনটা, চেস্টটা আপনার একটা স্ট্রেইট লাইন থাকবে, ঠিক আছে, লাইন আছে, একটা স্ট্রেইট লাইন থাকবে। এইটা হলো দ্বিতীয় নম্বর মার্কিং, যখন বার্ডটা দাঁড়াবে না তখন ওই যে গলার নিচে দেখেন একটা রাউন্ড একটা শেপ, রাউন্ড একটা শেপ আছে, ওটাকে বলা হয় কলার, কলার, ঠিক আছে। এই কলারটা অনেক আউলের ক্ষেত্রে দেখা যাবে যে ওই কলারটা আপনার পিছন থেকে আবার ব্যাক করছে, কিন্তু এই বার্ডটা দেখবেন ওই কলারটা পিছন থেকে যে মিশে গেছে, খেয়াল করেন দেখছেন ওর পিছনে কিন্তু ব্যাক, পিছনে আবার উঠানো নাই, মিশে গেছে। আর থার্ড যে মার্কিংটা, সেটা হলো ওর লেজটা কখনো খুলবে না, বন্ধ থাকবে। অনেক সময় স্প্যানিশ চোরেরা দেখা যায় যেগুলো লেজ কিন্তু এরকম মেলানো থাকে, মানে এরকম এত বেশি ফ্লাওয়ার কার্ল থাকে যে মনে করেন লেজ টেজ উল্টা পাল্টা যায়, মানুষ মনে করে ভাই ওটা কত সুন্দর কোয়ালিটি, ঠিক আছে। কিন্তু এই বার্ডটার স্ট্যান্ডার্ড হলো এটা, ঠিক আছে। ইভেন ওর যখন স্ট্যান্ড নিবে, যখন ও দাঁড়াবে, তখন ওর মাথা আর লেজ একদম ওই আপনার ত্রিভুজ আকৃতি যেরকম হয় ওরকম করে ও স্ট্যান্ড নিবে। এরও আরও আপডেট মডেল আমার কাছে রয়েছে, আমি আপনাকে এখন শক করাচ্ছি। দেখেন গাইজ, ফ্লাওয়ার পজিশনটা খেয়াল করেন, এই বার্ডটার পজিশন খেয়াল করেন, এই বার্ডটা যখন দাঁড়াচ্ছে ওর স্ট্যান্ডিংটা খেয়াল করেন কেমন। ইভেন ওর যখন ফ্লাওয়ার যখন পজিশন হয়েছে তখন দেখেন ওর ফ্লাওয়ার পজিশন কিন্তু ফুটে আছে, মনে হচ্ছে ফুল ফুটে আছে। এইটাই হলো আপনার স্প্যানিশ চোরার অ্যাকচুয়াল মনে করেন স্ট্যান্ডার্ড। আমার কাছে কিছু লোকাল স্প্যানিশ চোরারাও আছে, ওগুলো আপনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কোয়ালিটি কীরকম হয়, নন কোয়ালিটি বার্ড কেমন হয়। এর সাথে কি এখন নর্মাল ছাড়বেন? হ্যাঁ, এর ভিতরে আমি নর্মাল ছাড়বো যাতে আপনি কম্পেয়ার করতে পারেন। এই বার্ডটা কিন্তু সচরাচর লোকালে পাওয়া যায়, এই বার্ডের কোয়ালিটি মনে করেন ফ্লাওয়ার পজিশন দেখেন অনেক ছোট ছোট, ঠিক আছে। এই বার্ডটা যখন আমি ছাড়বো, এবার ওদের স্ট্যান্ডিং দেখেন আর এর স্ট্যান্ডিং দেখেন, আকাশ আর পাতাল পার্থক্য। বার্ডের বডির যে সাইজটা দেখবেন, এগুলো ফুটবলের মতো ফুলে আছে আর ও কিন্তু একদম চিকুন চিকুন হয়ে দাঁড়ায় আছে। এই হলো আপনার এই কবুতরটার মনে করেন যে স্প্যানিশ চোরার আপডেট মডেল, মানে শো মডেলের, এটা হলো শো মডেল আর ওইটা হলো লোকাল মডেল। অ্যাকচুয়ালি এটাও কিন্তু শো মডেল থেকেই আসা। এর পিছনে রিজনটা কি হয়েছে, আমরা যখন ইম্পোর্টেড পেয়ার যখন আমরা বাইরের থেকে নিয়ে আসছি, আমরা ওই একই পেয়ার থেকে ভাই বোন থেকে আমরা বাচ্চা নিতে ইনব্রিডিংয়ের কারণে এই বার্ডগুলো ছোট হয়ে আসছে।
আর এগুলো যারা মনে করেন প্রফেশনাল ব্রিডার যারা আছে, এরা মনে করেন সিলেক্টিভ ব্রিডিং করার জন্য আপনার এই বার্ডের কোয়ালিটিটা এখনো ওই একই পর্যায়ে রয়েছে। এই হচ্ছে পার্থক্য ভাই। এবার যে কোনো যে কোনো যে কেউ আপনার হলো এই বার্ড আর ওদের ভিতরে পার্থক্যটা ইজিলি ধরতে পারবে। ধন্যবাদ ভাই। শর্ট ফেস বলতে হলো আমরা ট্রিপল পট্টি লাল গিয়ারের শর্ট ফেসটা আমরা চিনি, বাট শর্ট ফেস্টের যে অনেকগুলো ভ্যারাইটি আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এর ভিতরে অন্যতম একটা ব্রিড হলো আপনার বুদাপেস্ট শর্ট ফেস্ট, যেটা কিছুটা ভিয়েনার মতো দেখতে কিন্তু এর চোখটা আরও বড় হয়, আরও বড় হয়। হ্যাঁ, আরও বড় হয়। এটা একটা ইয়াং বার্ড, এটা ইম্পোর্টেড একটা বার্ড। এই যে যদি কেউ বিশ্বাস না করে আমি দেখাই দিই, ই পোল্যান্ড, পোল্যান্ডের ইম্পোর্টেড একটা মেল, ঠিক আছে। এই বার্ডের বৈশিষ্ট্য হলো এর চোখের মাঝখানে এখানে যে গ্যাপটা রয়েছে এখানে, এটাকে বলা হয় ক্যাভিটি। ক্যাভিটি, ক্যাভিটি মানে দাঁতে যেরকম পোকা হইলে যেরকম আমরা ক্যাভিটি ক্যাভিটি দেখা দেয়, ওই রকম ক্যাভিটির মতো এই জায়গাটা ফাঁকা থাকবে। আর মাথার পিছনে একটা ট্যাপ থাকবে, ট্যাপ থাকবে মানে হলো মাথাটা উঁচু হয়ে থাকবে। আমার কাছে অ্যাকচুয়ালি এই ব্রিডটা এতটা এক্সপেন্সিভ, আমাদের বাংলাদেশে খুব কম মানুষের জনের কাছে এই আছে। তো আমার 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 দ্বারা এর চেয়ে ভালো কোয়ালিটি আর কি কালেক্ট করা সম্ভব হয় নাই। আমি এখনও স্টিল নাও এই ব্রিডের পিছনে কাজ করতেছি, এখনও এটা কমপ্লিট বার্ড না। তো এই বার্ডের আরেকটা বৈশিষ্ট্য হলো বার্ডটা যখন দাঁড়াবে, দেখেন এর এর স্ট্যান্ডিংটা দেখেন, এর কিন্তু গলা লম্বা করে একদম টান টান হয়ে দাঁড়াবে, ঠিক আছে। অন্যান্য শর্ট ফেস কিন্তু আপনার এইভাবে কিন্তু খুব সচরাচর খুব কম দাঁড়ায় না। না, হ্যাঁ দেখি। আর ভিয়েনা শর্ট ফেসের কিন্তু গলার হাইটটারও ছোট হয়, হ্যাঁ। আর ওদের চোখের পট্টি আরও অনেক অনেক ধরনের অনেক ডিপ লাল হয়, ঠিক আছে। এদের পট্টি যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এরা ফল্ট, এরা কিন্তু শো পার্টিসিপেট করতেই পারবে না তখন আর। তো সুমন ভাই আজকে এই পর্যন্ত ভাই, কারণ আমার আমি অতিরিক্ত অনেক ব্রিড নিয়ে আমি কাজ করি না, আমি মাত্র তিনটা ব্রিড নিয়ে কাজ করি। তো আমার কাছে আরও বার্ড রয়েছে কিন্তু আমি আসলে শো দিতে পারতেছি না, কারণ ওগুলো সব ব্রিডিংয়ে আছে, ব্রিডিংয়ে আছে, ঠিক আছে। তো আইডিয়াল যে বার্ডগুলো আছে আপনার ভিউয়ার্সরা আর কি কোন কোয়ালিটি দেখলে আর কি বুঝতে পারবে, ভিউয়ার্সরা আর কি কেমন কোয়ালিটি হলে বা ভিউয়ার্সরা আর কি বুঝবে যে লোকাল কবুতরের ভিতরে পার্থক্যটা কি আর হাই কোয়ালিটির ভিতরে পার্থক্যটা কি আর কি, আমি সেগুলো বোঝানোর চেষ্টা করছি। আসলে আমি নিজেও শিখতেছি, ঠিক আছে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার প্রেজেন্টেশনে যদি কোনো ইয়ে হয়ে থাকে, তা দর্শকরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি এভাবে কবুতর বেচা কেনা করি না, এটা একান্ত আমার শখের একটা জায়গা। আমি এই ব্রিড ডেভেলপমেন্ট নিয়ে আমি আসি 2008 সাল থেকে, আর কালার ডেভেলপমেন্টও করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো কিছু কালার আপনাদেরকে দেখাইতে পারবো, ভালো কিছু কোয়ালিটি বার্ড আমি আপনাদেরকে সামনে আর কি নিয়ে আসতে পারবো। তো দীপ ভাই, আমরা যদি মানে ভিতরে তো আরও অনেক কবুতর আছে, সেগুলো যদি একটু দূর থেকে দেখাই দিই, কোনো আপত্তি আছে? কোনো সমস্যা না। আর এই যে ফ্যান্সি কবুতর দেখালেন, হ্যাঁ হ্যাঁ, এরা কারা ভাই? এরা ভাই এরা কারা? আসলে এরা ছিল ভাই আমার টেডি 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 করে মনে করেন মানুষজন অনেক অনেক ইয়ে করছে। তো আর কি এটা হলো আমার এক ফ্রেন্ড, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, তার কাছ থেকে আর কি ফিমেলটা নিয়ে আসা ছিল। এখন যার কাছ থেকে নিয়ে আসছে আর কি তার নামটা বলা যাবে না, বললে চাকরি থাকবে না। এর মা 10 ঘন্টা 48 মিনিট রেজাল্ট করা, আর বাপ হলো আপনার টেডি 128 আর সাকি 10 নম্বর দিয়ে করা। এই বাচ্চা জোড়া অ্যাক্সিডেন্টলি আমার কাছে রয়ে গেছে। তো যদি কেউ নিতে চায় ভিউয়ার্সরা, তো স্বাচ্ছন্দ্যে নিতে পারবে। এই বার্ডের যেমন ওড়ার গ্যারান্টি রয়েছে তেমনই এর স্ট্যান্ডিং রয়েছে। এক পেয়ারই আছে, এর প্যারেন্টস ট্যারেন্টস সব চলে মানে সেল হয়ে গেছে আর কি, আমি আর রাখি নাই। দেখ আমরা ভিতরে কি কালেকশন আছে একটু দেখে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, শিওর শিওর। শুন ভাই, এটাকে বলা হয় বার্ডলেস শ্যালো, এর পায়ের ফেদার ট্রিম করে দেওয়া হয়েছে, কারণ এর পায়ের ফেদার এতটাই বড় হয় যে এরা পায়ে ব্যথা পায় আর কি। একটাই আছে, কারণ হলো এর যে পেয়ারটা ছিল ওই পেয়ারটা আর কি মারা গেছে। পরে হলো আমি ওনার কাছ থেকে আরও বার্ড কিছু কালেকশন করতেছি। যদি কোনো ভিউয়ার্সের কাছে যদি এর ফিমেল থাকে তো আমাকে দিতে পারেন, অথবা মেল চাইলে মেলও নিতে পারেন। এগুলো আমাকে টগি না, ইরানিয়ান টগি, ইরানিয়ান টগি। আপনার কাছে ফিমেল নাই? আমার কাছে ফিমেল নাই, যদি কেউ থাকে তাহলে আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি কারোর ফিমেল থাকে যে মেল লাগবে তাহলে সেও যোগাযোগ করতে পারে, কারণ এগুলো আমার এক্সট্রা ব্রিড। এখানে একবার বাঞ্চা রয়েছে আর কি, এখানে হোয়াইট সাইড স্প্যানিশ চড়েরা, আর এখানে ইয়েলো মক্ষি নিয়ে কাজ চলতেছে। এখানে আমার কিছু বাচ্চা কাচ্চা রয়েছে,
আমি কাজ করতেছি, তো এর সবগুলো পর এরকম আর কি ছবির মতো এরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, এইটা এখন আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আর এখানে সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে, বুদাপেস্ট বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চাগুলো কেমন হয় ভাই? বাচ্চাগুলো দেখাই দি, নর্মাল শর্ট ফেসের যেরকম বাচ্চা হয় আপনি ওই নর্মাল গিরিবাজ দিয়ে বাচ্চা করতে পারবেন, এরকম কিন্তু না। এদের মাথায় কিন্তু দেখেন, এখন এই দেখেন টোপলা দেখা যাবে। ঠিক আছে, এদের চোখ হবে ব্যাঙের মতো। যাই হোক, এটা অনেক এক্সপেন্সিভ একটা ব্রিড, তো কেউ শর্ট ফেসের সাথে তুলনা করে। আর এই যে মহাশয় বসে আছে, এদের তো দেখালাম আমরা, দুজন সুন্দর করে বসে আছে। আর এই ছিল মোটামুটি আরো 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 সম্ভবত দুটো লফট আছে আমার, আরো দুটো লফট আছে। ওই লফট দুটো আপনার ইনশাআল্লাহ সময় হোক করে আপনি একদিন বেড়াতে আসেন সুমন ভাই। ঠিক আছে ঠিক আছে, ওইখানে আমার কিছু মানে মানে অনেক ভ্যারাইটিস ব্রিড আছে। তো আমরা আমার এক ছোট ভাই তানভীর সিয়াম আর হলো এস সাইফুল অনিক আপনার হেলমেটের গ্র্যান্ড চ্যাম্পিয়নে গতবারে, আর হলো তানভীর সিয়াম হলো আমার খুব ক্লোজ ছোট ভাই, ও বুদাপেস্ট নিয়ে কাজ করতেছে। হেলমেটের গ্র্যান্ড অ্যাম্বাসেডর যার নাম গ্র্যান্ড চ্যাম্পিয়ন উনি কি নিয়ালায় বাড়ি? না না না, উনি মইনউদ্দিন আহমেদ আশা 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 ভাই ছিল, হলো আগের শোর হলো উনি গ্র্যান্ড চ্যাম্পিয়ন ছিল। বাট এই যে রিসেন্ট 22 না 23 যে শোটা হইলো, ওই শোর গ্র্যান্ড চ্যাম্পিয়ন হলো আমাদের খুলনার এস সাইফুল অনিক। তো আমরা ইনশাল্লাহ ওনাদের ফার্মেও আমরা একদিন বেড়াতে যাবো। তো যারা হেলমেটের শখ রয়েছে, হেলমেট আসলে কেমন কোয়ালিটি হওয়া উচিত, তো আমরা একসময় ওনার ফার্মে যাব, আমরা দেখে আসবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, স্বল্প সময়ে আজকে ভিডিওটা শেষ করছি। ওনার আরও দুটো লফট আছে, আমরা ভবিষ্যতে ওনাদের লফট দুটো দেখাবো আপনাদের। সেক্ষেত্রে কি পরিমাণ লাইক ভিউ আসে তারপরে নির্ভর করবে, কারণ ফ্যান্সির দর্শক কি পরিমাণ আছে আমার জানা নেই এই খুলনা কাস্ট চ্যানেলে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে মোবাইল নাম্বারটা বলে শেষ করে দেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আর কি বলার অনেক কিছুই আছে, কিন্তু আসলে সব আসলে বলা সম্ভব না। কিন্তু আসলে মেজর যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হলো আপনারা কবুতর ভালোবাসতে শেখেন আগে। ঠিক আছে, আপনারা ইনভেস্টমেন্ট করার আগে আপনারা আগে কবুতরের মার্কিং সম্বন্ধে বোঝেন, আপনারা কবুতরের ইন্টারন্যাশনাল ভ্যালু সম্বন্ধে বোঝেন। আপনারা যখনই এই জিনিসগুলোতে অবগত হবেন তখন কিন্তু আপনাদেরকে আর কেউ ঠকাতে পারবে না। যেমন আমি কিন্তু মানে মানে বললাম না, কিন্তু আমি কী দামে মুক্তি সেল করি, আমার যারা ভিউয়ার্সরা আছে বা আমার পেজে যারা একসাথে রয়েছে এরা খুব ভালো করেই জানে। তো আপনারা যখন একটা ব্রিডকে ভালোবাসবেন বা আপনারা ওই ব্রিডের উপরে কাজ করবেন, আমি এমনও দিন গেছে আমি 2 বছর টানা মনে করেন প্রায় 60-65 পিস মুক্তি আমি খাওয়াই গেছি, আমার কিন্তু কোনো সেল ছিল না ভাই। এরকম হইলে আপনি যদি এরকম আপনাদের যদি চিন্তাভাবনা থাকে যে আপনারা বিজনেস করবেন, তো এই সেক্টরটা আসলে বিজনেসের জন্য না। মানে আপনার এই বিজনেস করে আমার ফ্যামিলি চলবে বা আমার রেগুলার একটা ইনকাম আসবে, হ্যাঁ সার্টেন টাইম কিছু সিন্ডিকেটের কারণে মার্কেট ছিল, ইভেন এখনও আছে, বাট এই মার্কেটটা কিন্তু স্টেবল না। এই এর উপরে আসলে কেউ আপনারা নির্ভর হবেন না, এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আপনারা এই ব্রিডটা এই জিনিসটাকে একান্ত শখ হিসেবেই রাখেন, আর শখে আপনারা যতটুকু কবুতর মেনটেন করতে পারবেন আপনারা ততটুকু কবুতরই পালেন। আসলে যখন আপনি অতিরিক্ত পরিমাণে কবুতর পালবেন তখন কিন্তু আপনার বিক্রি করার চাহিদাটাও আপনার বেড়ে যাবে, আপনার ফার্ম মেনটেন্স করার কষ্টটাও বেড়ে যাবে, তখন কিন্তু আপনারা বাধ্য হবেন যে ব্যাপারীদের কাছে ধরে দিতে বা হাটে দিয়ে নিয়ে রাগ করে বেচতে, তখন কিন্তু ওই টাকার মায়া আপনারা করবেন না, তখন বলবেন যা ভাই যা আসে আলহামদুলিল্লাহ 200-300 যা দিবি দে আমার কবুতরের টাকাটাকে ফেরত আসুক আমি জ্বালা থেকে মুক্ত হই। ভাই নাম্বার যদি দেওয়া সম্ভব হয়, নাম্বারটা যদি দেওয়া সম্ভব হয়, যেহেতু সেল পোস্ট না, যদি কারো ভালো লাগে পরামর্শ নিল আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, কম বেশি ফ্যান্সি যারা পছন্দ করে তারা, আমার নাম্বার হলো 01953444220, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ। তো আমার কাছে বার্ড কিন্তু এখন ওইভাবে সেল করার মতো নাই। ঠিক আছে, আমার কাছে সুমন ভাই দেখছে তো পুরো ফার্ম দেখছে, আমার কিন্তু ইভেন বাচ্চার কোনো স্টক আপনি দেখবেন না। জোর করে আসলাম তো ভাই, আপনি তো রাজি ছিলেন না, আপনি কিন্তু ওইভাবে দেখবেন না যে আপনার হলো আমার বাসায় ওই পরিমাণে বাচ্চা স্টক রয়েছে, আমার কিন্তু এক পিস বাচ্চাও পড়ে থাকে না। আর যেগুলো আমি রাখি ওগুলো জাস্ট আমি শো পার্টিসিপেটের জন্যই রাখি।
দীপ ভাই, অত্যন্ত ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। ফেন্সি নিয়ে যেহেতু খুব কম কাজ করা হয়, আমরা যদি ভবিষ্যতে আবার আসি ইনশাআল্লাহ ভাই, একটু ভিডিও টিডিও দিয়েন দর্শকদের, অবশ্যই ভাই উপকারে আসবে আর কি। আর কি দর্শকরা যদি চায় যে আরো কিছু শিখতে, কারণ এই ভিতরে আরো অনেক কিছু শেখার আছে, ফেন্সি নিয়ে ভাই অনেক কিছু শেখার আছে, অনেক ডিপ আলোচনা আছে, যেমন আপনার কালার প্যাটার্ন, কালার জেনেটিক্স নিয়ে অনেক কথাবার্তা আছে, কোক বার্ডের স্ট্যান্ডিং কিভাবে আপনারা ইম্প্রুভ করবেন, আপনার বার্ড কিভাবে আপনারা ডেভেলপ করবেন, এই বিষয়গুলো আপনার অনেক ডিপ একটা নলেজ। তো আপনারা যদি মনে করেন চান যে এগুলো শিখতে, সেগুলো তাহলে সুমন ভাইকে ভাই পার্ট আমরা ভিডিও তৈরি করব। আপনারা কমেন্ট করবেন যে আসলে ফেন্সি কবুতর সম্পর্কে আপনারা কি শিখতে চান। ভাই কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি ফেন্সি দিক থেকে, ভাই আমার চেয়ে কিন্তু অনেক অভিজ্ঞ পার্সনরা আছে, ঠিক আছে, সামনে আসতে চাই না কি করব এখন। আসলে মানে আমি চাই যে বাংলাদেশের সব মানুষরা আর কি কোয়ালিটি সম্বন্ধে বুঝুক, কারণ এই সেক্টরটা আসলে আপনারা যদি মন দিয়ে করেন, যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে পারেন, আপনারা কিন্তু এক্সপোর্টের দিকে যেতে পারবেন। অনেকে আপনাদেরকে বলবে যে ভাই এক্সপোর্ট হয় না, এক্সপোর্ট ইয়ে হয় না, এক্সপোর্ট হয় না। মহিউদ্দিন আমাদের আশা ভাই কিন্তু বার্ড কিন্তু এক্সপোর্ট করছিল, সে কিন্তু ওই ইন্টারন্যাশনাল কোয়ালিটিকে বিট করছিল, বিধায় সে কিন্তু আপনার ওই বার্ডগুলো এক্সপোর্ট করতে পারছিল, ওই বিটের উপরে ডেডিকেশন দিছিল সে। ইভেন আমাদের এই যে এখন আমাদের এস সাইফুল অনেক খুলনা যে হেলমেট করতেছে, ও কিন্তু অনেক ভালো কাজ করতেছে, ও কিন্তু এখন ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিট করে ফেলছে অলমোস্ট। ও কিন্তু চাইলে এখন ওর কাছ থেকে বার্ড চাচ্ছে, ওর একার ঘরে আপনার 50 পেয়ারের উপরে হেলমেট, তা আপনার 50 পেয়ারই আপনার শো কোয়ালিটি বার্ড, ও এরকমভাবে কাজ করছে। তো বিষয়টা হলো আপনারা যদি এভাবে ডেডিকেশন নিয়ে যদি থাকতে চান, তা আমি বলবো আপনারা ওয়েলকাম, আপনাদের যত সহযোগিতা দরকার আমি সে সহযোগিতা করতে আমি আগে আসবো, ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, সে নাই। তো দীপ ভাই অসংখ্য ধন্যবাদ আবারও, থ্যাংক ইউ ভাই, ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ফেন্সি কবুতর আরও ভালো ডেভেলপ করুক, এটা বলে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো লফটে, নতুন কোনো জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।